হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ওয়াইফ চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, মানে পুরোপুরি এখনও রেডি হইনি, তো গিয়ে এখন রেডি হব। তো আগে বলে দিই ব্লগটা কিসের ওপর। এই ব্লগটা হচ্ছে তোমাদের আজকে একটা নিউ ব্লগ। আজকে হচ্ছে গৃহপ্রবেশ, আমার বন্ধুর বাড়িতে, মানে জানোই এই বাড়িতে গৃহপ্রবেশ আছে। সেই গৃহপ্রবেশের পুজো থেকে আরম্ভ করে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আর বেশি কথা বলছি না, এখন আমি যাচ্ছি, গিয়ে আমি রেডি হইনি, তারপরে আমি কথা বলছি, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সঙ্গে আমি গিয়ে রেডি হইনি, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি আমি ফাইনালি। তো এই যে বাবান এবার রেডি হবে, বাবান এবার ঘুম থেকে উঠলো, বাবান এবার রেডি হবে, মানে স্নান করবে, খাবে দাবে, বাবান রেডি হবে, ওর মামামও গেছে স্নান করতে। তো আমরা সবাই রেডি ফেডি হয়ে দেন আমরা যাব। আমি এসেছিলাম, এসে আমার যেহেতু বাড়িতে কারেন্ট চলে গেছিল, ওই জন্য আমি এখানে এসে রেডি হয়েছি। রেডি ফেডি হয়ে এখন বাবানও রেডি হবে, তারপর বাবান যাবে। বাবান কিছু বলবে? বাবান কিছু বলে দাও, বলে হাই গাইস, কেমন আছো তোমরা? হাই গাইস, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তাহলে গাইস, তো তোমাদের তো বাবান বলেই দিল, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি পুরো ভিডিওটা দেখছি। গাইজ, এখন আমি নামছি, আমি একটু যাচ্ছি একটু দরকারে, আর লাইটিংটা তোমাদের বিকেলে দেখাবো, কারণ দিনের বেলা লাইটিং তোমরা বুঝতে পারবে না। এমনি তো বিকেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, মানে এখন শেয়ার করছি, ঠিক আছে আমি পরে আসছি। এটা দেখো গাইজ, যখন আমরা জল আনতে যাচ্ছিলাম, মানে পুকুর ঘাটে, তো ওদেরও একটা এরকম রিচুয়ালস আছে গৃহপ্রবেশে, যেরকম পুকুরের কোনো নদী মানে পাড়ে গিয়ে জল তুলতে হয় কলসি করে নিয়ে। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এইভাবে কলসি করে এখন জল আনতে। তো সবাই মিলে এই যে যাচ্ছি, এই যে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দে, ওই জন্য এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি সবাই কথা বলছিলো বলে, ওই জন্য দেখো এই জন্য বলছি আমাকেও দেখা। তো তারপরে এখানে সবাই ছিল, তারপরে ওই জল আনতে যাচ্ছিলাম, এই যে যাচ্ছি এই গলিটা দিয়ে, ওই সামনে পাড় আছে ওইখানেই জল তোলা হয়েছে। তারপর ওইখানে ওই মাছের রিচুয়াল, যে রিচুয়ালসটা হয়েছিল যে মানে মাছ ফেলার, ওখানেই মাছটা ফেলা হয়েছিল। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে সব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মানে সবাই এত বকবক করছিলো, এত চিৎকার চেঁচামেচি করছিলো, মানে এত এনজয় হচ্ছিলো যে ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম, মানে ভয়েস দিয়ে দিলাম, নাহলে তোমরা বুঝতে পারতে না। এ বলছে আমাকে দেখাও, বলছে আমাকে দেখা, আমাকে ভিডিওতে নে, তো ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। দেখো কুড়ঘাটে যাওয়া হচ্ছে এখন জল আনতে, জল ফল এনে, তারপরে আবার অনেক রিচুয়ালস আছে, মানে গৃহপ্রবেশের পুজো মানে হচ্ছে একটা মানে পুরো বিয়ের মতন, যেরকম বিয়ে গায়ে হলুদের সময় এরকম নিমন্ত্রণ করতে যায়, গঙ্গাকে ওখান দিয়ে জল আনতে যায়, পুরো ওরকমই রিচুয়ালস। তোমরা দেখো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে এরকম। আমার তো খুবই ভালো লেগেছে, আমি তো খুবই এনজয় করেছি। আইফোন ছাড়াও হয় না, আইফোন ছাড়া ভালো হয় না।
তো আমাকে নিতে হবে বাবু নি এই জল পড়ছে তো জল পড়ছে তো একটু উনালে না না ওটা বসেনি ঠিক করে একটু বসে হ্যাঁ এইবার ঠিক বসেছে হ্যাঁ সামনে দিয়ে ঠিক বলেছ বাবা আসছে এখন দেখো জল আনা হয়ে গেছে এবার ওই জল নিয়ে এসে এখানে রেখে এটা বরণডালা দিয়ে সাজানো হচ্ছে বরণডালা দিয়ে সাজিয়ে এবার তিনজন হচ্ছে এওর স্ত্রীকে লাগে আর যারা মানে যাদের ঘরে পুজো হচ্ছে তাদের লাগে তো তাদের এখন মন্ত্রপাঠ করা হচ্ছে এবার মন্ত্রপাঠের পর তারপরে আরও কিছু রিচুয়ালস আছে আমি তোমাদের সব কিছু শেয়ার করছি এখন দেখো মন্ত্র বলা হচ্ছে এই মন্ত্র বলে টোলে তারপরে আরেকটা রিচুয়ালস আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ঠাকুরমশাই বলছে যে এই সব এই মন্ত্রগুলি বলুন এইগুলি বলুন তারপরে আমি তোমাদের সাথে আবার দেখাচ্ছি এবার এখানে দেখো মন্ত্র বলছে তো মন্ত্র বলার পরে এখনও মন্ত্র পাঠ করা হচ্ছে মন্ত্র পাঠ করা হয়ে গেল এবার একটা নারকেল দিয়েছে ওই নারকেলটা ফাটিয়ে চারি মানে ঘরে পুরো ওই জলটা ছড়িয়ে দিতে হবে দেখো নারকেলটা ফাটিয়ে পুরো মানে ঘরের গেটের সামনে ওটা পুরো ছড়িয়ে দিল এটা রিচুয়ালসের মধ্যেই ছিল পুরো ছড়ানো হয়ে গেল এইবার এবার দেখো মাথার মধ্যে ওই বরণডালাটা দেওয়া হচ্ছে ওই বরণডালাটা নিয়ে এবার বরণডালাটা নিয়ে মন্ত্র বলতে হচ্ছে মন্ত্রটা পাঠ করার পর এবার ওই বরণডালাটার মানে মাথার মধ্যে নিয়ে আর কলসিটা হাতে করে নিয়ে বরণডালাটা নিয়ে আর কলসিটা নিয়ে সারা ঘর দেখো ঘোরানো হচ্ছে মানে এটা রিচুয়ালসের মধ্যেই পড়ছে সারা ঘর ঘোরাতে হচ্ছে প্রতিটা ঘর ওই বরণডালাটা নিয়ে আর কলসিটা নিয়ে পুরোটা ঘোরাতে হচ্ছে দেখো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এরপর একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও আসবে যেটা হচ্ছে হোম ট্যুর সেই হোম ট্যুরও আমি তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো নিয়ে ঘোরানো হচ্ছে পুরোটাই যে ঠাকুরমশাইও ঘুরছে তাদের সাথে এটা নিয়েও ঘোরানো হচ্ছে মানে বরণডালাটা নিয়ে আর কলসিটা নিয়ে পুরোটা ঘোরানো হচ্ছে সব মানে ঘরের চারোধার এমনকি যখন শান্তি জল দেওয়া ছিল তখনও পুরোটা নিয়েই মানে ঘোরানো হয়েছিল এবার পুরোপুরি মানে পুরোটা নিয়ে নিয়ে পুরো নিয়ে ঘোরানো হচ্ছে দেখো
স্থানং রাজং গুহং শ্রীমন্তং মহং রত্নং পরমে ইন্দ্রস্য বিহং পশুমন্তং পূর্ণত্বং স্থানং রূপদং এটা দেখো দুপুরবেলা মানে ছাদে যেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, এটা হচ্ছে ছাদের ডেকোরেশনটা দুপুরবেলার, আর বিকেলবেলার লাইটিংয়ের ডেকোরেশনটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা দুপুরবেলা এই খাওয়া দাওয়া হচ্ছে, এরা সবাই খাচ্ছিলো। মেনুতে ছিল হচ্ছে ভাত সবজি দিয়ে মুগের ডাল, তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর একটা এঁচোড়ের তরকারি ছিল, চাটনি পাঁপড় আর মিষ্টি। তো যেহেতু দিনের বেলা আমরা কেউ খাইনি, মানে আমাদের উপোস ছিল, তো ওরা সবাই খাচ্ছে, তাই জন্য আমি মেনুগুলো তোমাদের খুলে খুলে দেখাইনি।
তো যেহেতু গৃহপ্রবেশের পুজো সব নিরামিষই হয় সকালবেলা, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে দুপুরবেলার খাবার, মানে অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো এর ডেকোরেশনটা, এটা সবাই খাচ্ছে দেখো। আর মেনুতে কী কী আছে তোমাদেরকে তো বলেই দিলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা দেখো হচ্ছে বাইরের ডেকোরেশনটা, মানে বাইরেটা এরকম মানে ফুল ফুল দিয়ে সাজিয়েছিলো। এটা হচ্ছে পুরো বাড়ির মানে বাড়িটা মানে পুরো ফ্ল্যাটটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিলো। এটা হচ্ছে সিংহাসনে যেখানে পুজো করা হয়েছিল, এটা আমি সেজেছিলাম খুব সুন্দর করে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়া, নিচে স্টল দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে সবাই খাচ্ছে ছাদে ওপরে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুফে সিস্টেম করেন। গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নিউ ব্লগে।